আজ বাজার থেকে বর্মশাই ওলডাটা কিনে নিয়ে এসেছেন, আর সাথে করে চিংড়ি মাছ। ব্যাস বানাতে বসে গেলেন, আর তোমাদের সামনে আমি ক্যামেরাম্যান হয়ে বসে গেলাম রেসিপিটাকে সাজানোর জন্য। ভালো করে বটি দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে কালো জিরে নিয়েছেন উপকরণ হিসেবে, তার সাথে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা বাটা। তবে রসুনটাকেও বেটে নিতে হবে অবশ্যই। এই রেসিপিটা অবশ্যই আমার বরের, কারণ এই রেসিপিটা নাকি উনি খুব ভালোবাসতেন, এবং স্কুল যাওয়ার সময় যদি তার ঠাম্মি এইটা বানিয়ে দিত একবার, স্কুল থেকে আসার পরেও কিন্তু তার জন্য এটা রেখে দিতে হতো, কারণ এইটা তার ভীষণ ফেভারিট ছিল। নুন হলুদ পর্যায়ক্রমে সব কিছুই নিয়ে নেওয়া হয়েছে, আর চিংড়িগুলোকেও ম্যারিনেট করে রাখা হয়েছে। তার সাথে সাথে নানা রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে সাজিয়ে নেওয়া হলো। এবার ওলডাটাগুলোকে গরম জলের মধ্যে দেওয়া হচ্ছে সুসিদ্ধ করার জন্য। তো বর্মশাই বেশ সাজিয়ে গুছিয়ে প্রস্তুতি নিচ্ছেন, দেখা যাক কেমনভাবে ডিলিশিয়াস আর মাউথ ওয়াটারিং হয়ে ওঠে রেসিপিটা। এবার নুন দিয়ে দিচ্ছেন যাতে ওলডাটাগুলো সুন্দর করে সুসিদ্ধ হয়ে ওঠে। এবার কিছুক্ষণের মধ্যেই থালা চাপা দিয়ে দেওয়া হবে, আর এই রেসিপিটা হয়তো আমি আগে কখনো খাইনি, কিন্তু বর্মশাই থেকে খুব গল্প শুনেছি। তো যথারীতি সেদ্ধ হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে অলিভ অয়েল নিয়ে নেওয়া হলো, চিংড়ি মাছগুলোকে লাইট ফ্রাই করা হবে, কারণ চিংড়ি মাছ আমরা সাধারণত ডিপ ফ্রাই খাই না, তাতে চিংড়ি মাছের টেস্টটা একটু কমে যায়, তাই জন্য এগুলোকে লাইট ফ্রাই করে নেওয়া হচ্ছে। তো ফ্রাই পর্ব শেষ, এবার চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পালা। এবার সুসিদ্ধ করা ডাটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভাজার জন্য, ফ্রাই করার জন্য। এদিকে বর্মশাই খুব যত্ন করে রান্না করছেন, আর প্রত্যেকটা ডিশ উনি যখন রান্না করেন খুব অ্যাটেন্টিভলি করেন, সবসময় খুব যত্নের সাথেই করেন আর খুব ভালোবেসে করেন। আর কথায় আছে রান্না ভালোবেসে করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো ভাজা হয়ে গেছে ওলডাটাগুলো, এবার কালো জিরে ফোড়ন হিসেবে দেওয়া হচ্ছে হালকা লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে। আর এদিক থেকে ইনি একটা মুখেও পুড়ে দিয়েছেন যথারীতি, কারণ চিংড়ি মাছ দেখলে এনার ভীষণ ইচ্ছা করে, দু একটা আগেই খেয়ে নিই। তারপরে স্লাইস করা পেঁয়াজগুলোকে দিয়ে ফ্রাই করা হচ্ছে, নুন দেওয়া হচ্ছে, তার সাথে হলুদ যাতে পেঁয়াজ কুচিগুলো একটু সফট হয়ে যায়, এবার কাঁচা লঙ্কা কুচিও, তার সাথে আদা রসুনের পেস্ট, সবটা মিলেমিশে একটা দারুণ কিন্তু স্মেল বেরিয়েছে। হালকা করে একটু জল দিয়ে দেওয়া হলো যাতে মশলাটা ভালো করে কষানো যায়। এবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তেল ছেড়ে এসেছে, তাই এবার চিংড়ি মাছগুলো উনি দিয়ে দিলেন। এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে ভাজা ওলডাটাগুলোকে এবার দিয়ে দিলেন। এবার সব একত্রে এগুলোকে কষানোর পালা। তো কষানো হচ্ছে যথারীতি, থালা চাপা দিয়ে দেওয়া হয়েছিল। এবার যেই গন্ধটা বেরিয়েছে সেটা সত্যি মনে হচ্ছে কতক্ষণে পাবো। তো ফাইনালি ইট ইজ ডান। তোমরা ফ্রেন্ডসরা জানিও রেসিপিটা কেমন লেগেছে, যদি ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করবে, আর গরম ভাতে দেখবে এটা নিয়ে গরম ভাত এক থালা শেষ।
টাটা।